ভাই এবং ভাবির আপনাদের মনের মধ্যে তুমি সুশ্রী আর বিনোদন পাবেন ভুরি ভুরি, আসলে কথাবার্তা কইতেছে না, তারপরে কিছু কিছু কথা আছে যে কথাগুলো যদি না বলি তাহলে সে কথাগুলা কথার নিচে চাপা পড়ে আত্মহত্যা করবে, তখন আবার আমার দোষ হইবে। এখন কথা হচ্ছে যে আমি ছোটবেলা থেকে হয়েছি ইংলিশে দুর্বল, এই দুর্বল থাকার কারণে নানা জায়গায় নানাভাবে আমি হয়রানি হয়েছি। ইংলিশে যদি ট্রান্সলেশনের কথা বিশেষ করে বলা হয় তাহলে কিন্তু আমি মানে আমার বুক আর হাত পা থর থর করে কাঁপতে থাকে, তো ইংলিশে ট্রান্সলেশন আমি আসলে করতেই পারি না। তো সেদিনকার একটা ঘটনা শেয়ার করি, তো স্কুলে মাস্টার মশাই আমার দাঁড়াইতে বলছে, দাঁড়ানোর পরে সে বলছে যে সাইদুর একটা ট্রান্সলেশন করো তো, আমার বাবার একটা কুকুর ছিল এটা। তো আমি বললাম যে স্যার মাই ফাদার ওয়াজ এ ডগ। তো এটা বলার পরে ক্লাসের মধ্যে যতগুলো ছাত্রছাত্রী আছিল সবাই মনে করলেন ফেল ফেল করে হাসা দিল, কিন্তু আমি সেদিন বুঝতে পারি নাই যে তারা কিসের জন্য হাসছে, কিন্তু আজকে বুঝতে পারি আসলে সেদিনকার ইংলিশটা আমার হয়েছিল না। তো ইংলিশের যে ট্রান্সলেশনের ব্যাপারটা, আমি যদি ইংলিশে কথা না বলতে পারি তাহলে আমি কী করবো, আমার তো ইংলিশে কথা বলার প্রতিভা নাই, আমি কী করবো, আমি তো ইংলিশ পারি না। তো যে মাস্টারের কাছে আমি টিউশনই পড়তাম ইংলিশে, তো সেই মাস্টার আমার একদিন ফোন করে বলতেছে সাইদুর আমাদের বাড়িতে তোমার বিকালবেলা দাওয়াত রইল। তো কথাটা শোনার পর মনে করলেন যে একরকম খুশিতে মনে করলেন যে ডিগডিগা, কারণ খাওয়া দাওয়ার ব্যাপার যেহেতু দাওয়াত পাইছি, দাওয়াত পাইলে তো কোনো কথাই নেই। আর ছোটোবেলা থেকে মনে করলেন যে আমি এক ধরনের খাদকই বলা চলে, তো ছোটোবেলা থেকে খুব খাই, তো দাওয়াতের কথা শুনে মনে করলেন যে দুইটার দিকে মাস্টারদের বাড়িতে চলে গেছি। তো চলে যাওয়ার পর ডাইনিং টেবিলে যখন মাস্টারে নিয়ে বইছি, তো ম্যাডাম যা রান্না করছে তাতে একটু লবণ কম হয়েছিল, লবণ দেওয়ার পর তো তরকারি একটু ভালোই হয়েছে। তারপর স্যার আমাকে বলতেছে সাইদুল লবণ দেওয়ার পর তরকারি ভালো হয়েছে, এটা ইংলিশে ট্রান্সলেশন করো তো। তো আমি মনে মনে ভাবলাম সেনার খাবার বইও কি আমার শান্তি নাই, এখানেও ট্রান্সলেশন, আমি ট্রান্সলেশন তো পারি না, আমি ইংলিশে ট্রান্সলেশন করতে পারি না, তো এই জায়গায় কেন ট্রান্সলেশন। তো আমি বললাম যে গুড আফটারনুন স্যার। তো স্যার বললো যে ঠিক আছে এখন শুরু করো। তো আমি আবারও বললাম স্যার গুড আফটারনুন, মানে নুনের ইংলিশটা কি আমি তখন মনে করতে পারতেছিলাম যে বারবার বললাম যে স্যার গুড আফটারনুন গুড আফটারনুন গুড আফটারনুন, মানে লবণ দেওয়ার পর তরকারি ভালো হয়েছে, কিন্তু স্যারে আমার কথা বুঝতেই পারলো না। তারপর যখন বললাম যে গুড আফটার সল্ট, তখন স্যার মোটামুটি একটা আইডিয়া করলো যে না আসলে আমি কী বলতে চাচ্ছি আর কী বুঝাইতে চাচ্ছি। তখন স্যার বড় বড় দুইটা চোখ বের করে আমার দিকে তাকিয়ে বললো যে কী যে বললো, মানে আমি আর বলতে পারলো না তখন আমার কী অবস্থা হয়েছিল। তো এখন আপনারাই বললেন যে আসলে আমি যে ইংলিশে কথা বলতে পারি না, আমি কথা না বলতে বললে আমি কী তা করতাম কোন আপনাকে, ইংলিশে তো আমি পারি না, ইংলিশে ট্রান্সলেশন আমি পারি না, তো এই প্রতিভাটা আমার মধ্যে নেই, আমি কী করতাম কোন আপনারা।